দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবন সহ ক্যানিং, বাসন্তী, ঘোষাবা, জীবনতলা এর বিভিন্ন এলাকায় নারী পাচার, বাল্যবিবাহ, শিশুদের উপর নির্যাতন দীর্ঘদিন ধরেই বেড়ে চলেছে। সেই নারী পাচার, শিশুদের উপর নির্যাতন এবং নাবালক নাবালিকা বিবাহ বন্ধ করতে উদ্যোগ নিলেন মাদলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। মাদলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাথে হাতে হাত মিলিয়ে উদ্যোগ নিতে এগিয়ে এলেন কলকাতা মেরি ওয়ার্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থা সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা। এদিন শপথ নিলেন এলাকা থেকে নারী পাচার, শিশুদের উপর অত্যাচার এবং নাবালক নাবালিকা বিবাহ নির্মূল করার জন্য। গ্রামের সকল সমস্ত সদস্যরা, পঞ্চায়েতের সদস্যরা এবং প্রধান সবাই আজ থেকে শপথ নিচ্ছে যে বাল্য বিবাহ এবং নারী পাচার এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের উপরে, মানে শিশুদের উপরে যে অত্যাচার হয় বা তাদের যে লাঞ্ছনা নির্যাতিত তাদের করা হয় সেগুলো যাতে বন্ধ করা হয়, তার জন্য আজ থেকে আমরা সবাই শপথ গ্রহণ করছি। নারী পাচারের উপরে এবং বাল্যবিবাহ এবং নারী পাচার যেভাবে চারিদিকে মরণ ব্যাধির মতন সংক্রামিত হয়েছে, সেইটা আমরা রুখে দেওয়ার জন্যে মাতলা 2 নম্বর প্রধান মাননীয় উত্তম দাসের নেতৃত্বে আমরা এখানকার বিভিন্ন সংগঠনে যারা আছেন তাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে আমরা এই নারী পাচারটা রুখব এবং বাল্যবিবাহ রুখব এবং গ্রামে প্রত্যেকটা জায়গায় যে আমরা প্রচার করব যে বাল্যবিবাহ এবং নারী পাচারটা যাতে আমরা রুখতে পারি। সকলে সমষ্টিগতভাবে আমরা যে উদ্যোগ নিয়েছি, যে অঙ্গীকার আজকে নিয়েছি, যে শপথ আমরা নিয়েছি, সকলে মিলে সেই শপথকে আমরা বাস্তবায়িত করব আগামী দিনে, যাতে নারী পাচার এবং বাল্যবিবাহ আমাদের এই গ্রাম বা আমাদের এই অঞ্চলে যাতে না হয় তার জন্যে আমরা সবাই আজকে অঙ্গীকারবদ্ধ। আমি মাতলা 2 নম্বর পঞ্চায়েতের সদস্য বিকাশ মজুমদার আজকে সকলকে নিয়ে যে অঙ্গীকার বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিলাম সেটা যেন যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই এই বার্তাটা গ্রামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে, এই বার্তা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান।